এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন, চারিদিকে তার পাত্র মিত্র আমির ওমরা সিপাই শান্ত্রি গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড় কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের ওপর বসে ঘাড় নিচু করে চারদিক তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, কথা নেই বার্তা নেই হঠাৎ এরকম গম্ভীর শব্দ, সভাসুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একেবারে একসঙ্গে হাঁ করে রইল। মন্ত্রী এক তাড়া কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন, হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল, সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামর দোলাচ্ছিল, চামরটা তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথার উপরে পড়ে গেল। রাজা মশায়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল। তিনি হঠাৎ জেগে উঠেই বললেন, জল্লাদ ডাক,